অভিজ্ঞতাকে অর্জন করে আমরা কীভাবে এগোবো তার জন্য সুবোধবাবু মহাশয় একটা নতুন প্রয়াস করেছে এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের সামনে এসছে বিশিষ্ট নাট্যকার এবং শিল্প জগতের একজন এক অন্যতম পার্থ ভৌমিক মহাশয়। তার জন্য দুজনকে আমরা সম্বোধনা দেওয়ার জন্য জোরে করতালি দিচ্ছি, একটু করতালি দেবেন প্লিজ। এই অভিনব প্রচেষ্টার জন্য আপ্লুত হচ্ছে বাংলা, আমাদের এই প্রয়াস। আজকে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে আমি বাংলায় গান গাই, তো এই গানটি করার পরে আমাদের যে প্রধান অতিথি আছে বিশিষ্ট নাট্যকার ব্যক্তিবর্গ তার মধ্যে এক অন্যতম পার্থ ভৌমিক মহাশয়কে আমাদের যে অনুষ্ঠানের যে আয়োজক সৌজন্য যে করেছে সুব্রত মহাশয় তাকে অতিথি আপ্যায়ন করে এই অনুষ্ঠানটিকে রোমাঞ্চিত করবে। এবং খুব অসম্ভব ভালো একজন অভিনেতা মানে শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে সম্মানিত করলাম, দিয়ে আমরা প্রত্যেকে আমরা সম্মান জানাব। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে তাদের প্রতি আমাদের এই অনুষ্ঠানের অনেকটা উৎসাহ আমি দিব। তো বললাম ঐতিহাসিক ফটোগ্রাফার যিনি দিসপুরের বুকে এখনো সংগৃহীত রয়েছে ছবি পরিবেশন করে, কেউ বাচিক শিল্পী আবৃত্তি পরিবেশন করে,
কেউ সংগীত পরিবেশন করে কিংবা যারা আমরা যন্ত্র বাজাই কিংবা গান গায়, আমরা প্রত্যেকেই একটা দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ গত তিন মাস সাড়ে তিন মাস আমাদের কোনো প্রোগ্রাম আমরা করতে পারছি না। এই প্রোগ্রাম শুধু আমাদের আর্থিক সাহায্য করে তাই নয়, এই অনুষ্ঠান কিন্তু আমাদের মানসিক বিকাশ ঘটাতেও সাহায্য করে। আমাদের আমরা যে পরিতৃপ্তি লাভ করি একটা স্যাটিসফাই প্রোগ্রামের পর, আমরা কিন্তু সেটা থেকেও বঞ্চিত হয়েছি। অর্থাৎ তিন সাড়ে তিন মাসের একটা পিরিয়ড আমাদের সংস্কৃতিকে কিরকম যেন আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমার একটাই অনুরোধ আপনাদের যে আপনাদের উপরে দাঁড়িয়ে যেরকম বিচ্ছিন্ন সংস্কৃতি নির্ভর করে, ঠিক তেমনি আপনাদের সঙ্গে যাদের পরিচিতি আছে সারা বাংলাদেশে, তাদের উপরে বাংলার সংস্কৃতি নির্ভর করে। এই বাংলার সংস্কৃতির উপরে একটা আঘাত কিন্তু আনার চেষ্টা হচ্ছে। আমরা যদি বাঙালিরা বাংলার মানুষেরা নিজেদের সংস্কৃতিকে বাঁচাতে না পারি, তাহলে দেখা যাবে বাইরের কোনো রাজ্যের সংস্কৃতি আমাদের উপর প্রভাব বিস্তার করেছে। আমাদের বাঙালিদেরই কিন্তু আমাদের সংস্কৃতি বজায় রাখতে হবে। আমার এইটুকুই খালি আপনাদের কাছে অনুরোধ, আমরা সবাই মিলে চেষ্টা করলে বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারবো। সেটা যে কোনো মত ধরে হতে পারে, যে কোনো মত ধরে হতে পারে, তার কোনো নির্দিষ্ট ব্যাপার নেই, কোনো গণ্ডি নেই, কিন্তু মাথায় যেন এটা থাকে আমাদের লড়াই বাংলার সংস্কৃতি বাঁচানোর লড়াই। সবাই ভালো থাকবে, আমরা এই দুঃসহ অবস্থা কাটাবই কাটাবো। কারণ আমরা ব্যক্তিগতভাবে মনে করি বাঙালি কোনোদিন হারেনি, অনেক লড়াইয়ের মধ্যে বাঙালি কিন্তু আলটিমেটলি ঘুরে দাঁড়িয়েছে, আমরাই ঘুরে দাঁড়াবো। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা, নমস্কার। আবার শুভ অধিকারী নাম কৃতজ্ঞ ভালো দাদা। এই আপনার হাত ধরে বীজপুরে এই প্রথমবার দেখুন, আমি এর আগেও বললাম আপনাদের, এখানে আমি বললাম যে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে বাংলা সংস্কৃতিকে রক্ষা করছেন, উনি একটা ভাতা চালু করছেন, যারা প্রকৃত মানুষ, সে যে পন্থী হতে পারে, ডান হতে পারে, বাম হতে পারে, তাদের ডাটা যে আমাদের কাছে একটা বীজপুরের বুকে আসলো, সেই ডাটা আমরা পৌঁছে দেবো, যেন এই বাংলার সংস্কৃতিকে রক্ষা করার ভাতাটা মানে সঠিক মানুষের কাছে যেন পৌঁছায়। দাদা, এর আগে তো এরকম প্রয়াস আগে কোনোদিনও দেখা যায়নি, কী বলবেন সে বিষয়ে? দেখুন, দেখা যায়নি বলেই তো দেখা যাচ্ছে, সেটা একমাত্র তো আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে মানুষের, দেখুন আমরা যে মানে যে চেষ্টাটা করছি, যে প্রয়াসটা রয়েছে, আমরা যে বাঙালি, আমাদের যে বাংলা সংস্কৃতি, আপনারা সকলেই জানেন কি আমাদের এই আমরা এই মাঝে একটা দেখলাম কি চৈত্র মাসে আমরা শীতলা পুজো বা আমরা চৈত্র মেলা করি, চৈত মেলা করি, আপনি দেখলেন একটা অন্ধবিশ্বাসের মতন একটা করোনা পুজো হলো। এটা আমি কোন কালে দেখলাম জানি না, করোনাকালে করোনা পুজো হলো। আপনারা জানেন কি আমরা যখন দুর্গা উৎসব করি, নবমীতে আমরা ধুনুচি নাচ করি, কিন্তু এখানে দেখবেন একটা অদ্ভুত আমাদের বাংলা সংস্কৃতির মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে কি ডান্ডা ফান্ডা নিয়ে কি একটা উৎসব। আপনারা জানেন কালী পুজোতে আমরা চোদ্দো শাক চোদ্দো প্রদীপ আমাদের অনুষ্ঠান করেছি, বাঙালি আমাদের কালচার, কিন্তু একটা অদ্ভুতভাবে একটা মানে স্বৈরাচারী বড় লোক একটা অনুষ্ঠান ধনতেরস সেটাও আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই বাঙালি সেই কালচারটাকে আমরা রক্ষা রাখতে চাই, কারণ বাংলা মানুষ বাঙালি যতক্ষণ মকসদে পৌঁছাবে না, ততদিন এই এই ভারতবর্ষ আমাদের শ্রেষ্ঠ হবে না। দাদা, আগামী দিনে বীজপুরের মানুষ কি আরো নতুন রকম কোনো প্রয়াস দেখতে পারবে? হ্যাঁ, একটা যারা শিল্পী আছে তাদেরটা শুনুন। না, আমার বক্তব্য হচ্ছে আপনারা জানেন শিল্পীদের শৈল্পিক সত্তা যদি প্রকাশ না পায়, তারা মানসিক কষ্টে থাকে। এটা কিন্তু শুধু আর্থিক দুরবস্থা হয় সেটা নয়, তাদের শিল্পেরও বিকাশ ঘটানোর ক্ষেত্রে এই লকডাউনটা একটা অসুবিধা করে দিয়েছে। স্বাভাবিকভাবেই সব শিল্পীরা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে সুবোধ অধিকারী তাদের একত্রিত করেছে, তাদের সম্বর্ধনা দিয়েছে, তাদের মধ্যে এই আশা সঞ্চার করেছে যে বাঙালি হারে না, বাঙালি ঘুরে দাঁড়াবেই, আর আমার বাংলার সংস্কৃতি দিনের শেষে জিতবেই জিতবে, কেউ আমার বাংলার সংস্কৃতিকে হারাতে পারবে না। সুবোধ অধিকারী অত্যন্ত দক্ষ একটি মানুষ, যিনি ২৪ ঘন্টা মানুষের পাশে থাকেন।
এইটুকুই বলতে পারি। এই মুহূর্তে আমরা রয়েছি হালি শহরের মঙ্গলদীপ ভবনে। এখানে তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার জেলার সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী এবং বিশিষ্ট সমাজসেবী তার উদ্যোগে বীজপুর শিল্প সংস্কৃতি সংবর্ধনা, বীজপুরের যারা যারা শিল্পী রয়েছেন শিল্পীবৃন্দ তাদেরকে এখানে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। আজকে 50 জনকে এখানে সংবর্ধনা দেওয়া হবে, কিন্তু যেমনটা আমরা জানতে পারলাম যে আগামী দিনে ধীরে ধীরে কিন্তু বীজপুরের যত শিল্পীবৃন্দ রয়েছে তাদের সকলকে কিন্তু সুবোধ অধিকারী মহাশয়ের পক্ষ থেকে, বীজপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু সংবর্ধনা দেবেন। আমরা কয়েকজন যারা যারা শিল্পী এখানে যারা সংবর্ধিত হলেন তাদের সাথে একটু কথা বলে নেবো, তাদের থেকে জেনে নেবো যে তাদের এই যে লকডাউনের মধ্যে এরকম একটি অনুষ্ঠানে তারা আসতে পেরে তাদের কেমন লাগছে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি স্বনামধন্য অ্যাথলিট প্রবীর সরকারকে, তার সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা কেমন লাগছে এই লকডাউনের মধ্যে এরকম একটি উদ্যোগে এই যে সম্বর্ধনা দিলেন সমাজসেবক সুবোধ অধিকারী, কী বলবেন? ভীষণ ভালো লাগছে, কারণ সবাই শিল্পী গুণী ব্যক্তিরা, অনেক সিনিয়র পার্সনরা, মানে যাদের দেখে আমি বড় হয়েছি বা যাদের আদর্শে অনুপ্রাণিত, তারা একসঙ্গে মিলে যে সম্বর্ধনা পেলাম ভীষণ ভালো লাগছে। সম্বর্ধনা পাওয়াটা ভালো, যেরকম তেমনি নিজের আরও যে অ্যাচিভমেন্টগুলো আছে, নিজের যে সামনের লক্ষ্যগুলো আছে, তো সেগুলো পূরণ করার তাগিদটা আরও বেড়ে যায়, কারণ সকলের মধ্যে একটা এক্সপেকটেশন বেড়ে যায়। কারণ সামনে আমি তো আমার ইভেন্ট চেঞ্জ করেছি, আমি এখন রাইফেল শুটিং করছি লং জাম্প থেকে, তো সেই ক্ষেত্রে আমার নতুন ইভেন্ট, নতুন লক্ষ্য, তো নতুনভাবে আগাচ্ছি কানে এবং চেষ্টা করছি যাতে এই সব কিছু কেটে গিয়ে আবার আমরা ঠিক মতনভাবে খেলাধুলায় ফিরতে পারি এবং আমাদের যে সামনের লক্ষ্যগুলো অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলো পূর্ণ করতে পারি। প্যারা অলিম্পিক থেকে একেবারে ডাইরেক্ট রাইফেল শুটিং, কীরকম মানে কতটা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জ তো সব কিছুই, কারণ ছোটোবেলার থেকেই তো আমি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বড় হয়েছি, কারণ আমার 4 বছর বয়সে অ্যাক্সিডেন্ট হয়েছিলো, রেল অ্যাক্সিডেন্ট হয়েছিলো এই হালি শহরে ইয়েতে, তো তারপর থেকেই তো পড়াশুনো এবং লড়াই সংগ্রাম শুরু এবং স্পোর্টসকে বেছে নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে নিজের যে ইচ্ছা বা নিজের যে একটা কী বলবো ডেডিকেশন ছিল, অ্যাম্বিশন ছিল, তো সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমার যে কোচ এবং আমার যে যারা মানে গুণীজনেরা আছেন, বাড়ির ফ্যামিলিরা আছেন, সকলের অনুপ্রেরণা নিয়ে আমি ইন্টারন্যাশনালে প্যারা এশিয়ান গেমসের লং জাম্পে আমি সিলভার মেডেল পেয়েছি। তো অ্যাকচুয়ালি আমার ইভেন্টটা চেঞ্জ করতে হলো, তার কারণটা হলো কি যে আমার যারা ইন্টারন্যাশনাল কম্পিটিটর আছে সবাই ফরেন লিম নিয়ে জাম্প করছে, মানে যেটা অস্কার পিস্টোরিয়াস দিয়ে করেছে, তো সেই ক্ষেত্রে আমার যখন ছোটোবেলায় 4 বছর বয়সে অ্যাক্সিডেন্ট হয়েছিলো, তো হাড়টা আমার বেঁকে গেছে, তো সেই ক্ষেত্রে আমার প্রবলেম একটু হচ্ছিলো, তাই জন্য আমার ইন্টারন্যাশনালে যারা আছে সবাই লিম নিয়ে ব্লেড নিয়ে জাম্প করছে, তো আমার সেখানে র্যাঙ্কিং পিছিয়ে আসছিলো। তো তারপরে আমার ঠিক করতে হলো যে আমি ইভেন্টটা চেঞ্জ করি এবং তাই জন্য রাইফেল শুটিং নিলাম, এবং আই হোপ যে এক্ষেত্রেও আমি সাকসেস পাবো এবং আমার জীবনের আরও লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে গর্বিত করতে পারবো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি হালি শহরের গর্ব জি বাংলা সারেগামাপা খ্যাত আবির্ভাব মুখার্জি, তার সাথে একটু কথা বলবো। দাদা কেমন লাগছে এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে? ভীষণই ভালো লাগছে, এবং এই লকডাউনের মুহূর্তে আমাদের মতো শিল্পীদের কথা এনারা ভেবেছেন, সুবোধ অধিকারী মহাশয় ভেবেছেন, এবং এর সাথে যারা জড়িত আছেন সবাই যে আমাদের মতো শিল্পীদের কথা, শিল্পীদের মধ্যে তো আসলে ছোট বড় হয় না, সবাই শিল্পী, যারা নৃত্যশিল্পী তারা নাচ নিয়ে কালচার করে, চিত্রশিল্পী, ফটোগ্রাফার, গায়ক, গায়িকা সবাই একটা জগৎ থেকেই বিলং করে, তা সেটা হচ্ছে শিল্পী জগৎ, এবং তাদের এই লকডাউনের মুহূর্তে তারা ভীষণভাবে ডিপ্রেশনে, আমরা ভীষণভাবে ডিপ্রেশনে, কারণ আমাদের উপার্জনটা পুরোপুরি স্টেজের উপরে নির্ভর করে, তো এই সময় শিল্পীদের কথা ভাবার মতো যে কেউ আছে এটা ভেবে ভীষণ ভালো লাগলো, এবং শিল্পীদের প্রত্যেককে যেরকম এক জায়গায় ডেকে এনে সম্মান জানানো হলো এটা খুবই ভালো লাগলো। আচ্ছা শেষ একটা আবদার, তোমাকে যখন পেয়েছি গান দুটো লাইন একটা যদি একটা গান শুনিয়ে দেওয়া হয় শিল্পী সংবর্ধনা, এটা দুটো গান দু লাইন। তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই অন্ধকানায় বসে আছে গান গাইনি,
তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি, তুমি আসবে বলে। অসংখ্য ধন্যবাদ অভিভাবদা, তোমাকে আমরা কথা বলে নিলাম অভিভাব মুখার্জির সাথে, তিনি যেমনটা জানালেন যে স্টেজ তাদের স্টেজের উপার্জনটা পুরোপুরি বন্ধ, কিন্তু তার মধ্যেও যে শুভ অধিকারী এরকম একটি ইনিশিয়েটিভ নিয়েছেন তাতে শিল্পী মহল কিন্তু অনেকটাই খুশি। ক্যামেরায় অরুণাভ এবং অর্ঘের সাথে আমি আকাশ, দ্য রেগুলার, ডট ইন, হালিশহর।